আমাদের দেশে এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ধরো যে সময় যেটা হওয়ার কথা সেই সময় ছাড়াও সেই জিনিসটা হচ্ছে, যেমন ধরো বৃষ্টি যখন তখন হচ্ছে, বা হঠাৎ প্রচন্ড গরম পড়ছে। এবছর আমাদের খুব গরম পড়েছে না? প্রচন্ড গরম পড়ছে, যেটা সাধারণত পড়ে না, সংঘাতে গরম পড়ছে বা প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তোমরা কি বলতে পারবে এই আবহাওয়ার পরিবর্তনটা কেন হচ্ছে? বলো দেখি প্রতিক্রিয়া। জল নষ্ট করা, আর জলে নোংরা দেওয়া, না নোংরা ফেলা, ফেলা মানে পলিউশন, তুমি বলো দূষণ, তাই তো? দূষণ করা। বসো, বলো। ধোঁয়া ফেলা না, বলো যে বায়ু দূষণ, গাছ কেটে ফেলা, এইগুলোকে সব মিলিয়ে কি বলে জানো কেউ? আমরা আর একটা ভাষায় বলি, কি বলি দাঁড়া, বলো কি বলতে চাইছো? গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, একদম ঠিক। মানে আর্থটা, পৃথিবীটা, পৃথিবীটা বেশি পলিউশন, গ্রিন হাউস গ্যাস উৎপন্ন, একদম। আমরা গ্রিন জিনিসটাকে নষ্ট করে ফেলছি, সবুজ জিনিসটাকে আমরা কি করে ফেলছি? নষ্ট। দ্যাট মিন্স গ্রিন হাউস গ্যাসেস। বলো আমাদের পৃথিবী দূষণে ভরে যাবে, এবং দূষণে ভরে গেলে আমাদের অনেক রকম ক্ষতি হচ্ছে, তাই তো? আমাদের শরীর খারাপ হচ্ছে, আমাদের কত রকমের রোগ হচ্ছে। এই যে আমাদের ধরো যে বলছিলাম যে যখন তখন প্রচন্ড গরম পড়ছে বা প্রচন্ড শীত হচ্ছে পড়ছে, এই যে যখন তখন বৃষ্টি হচ্ছে, এই পার্থক্যগুলো কেন হচ্ছে? আমাদের দূষণের জন্য, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, তাই তো? বলো কি হয়ে যাবে? আমরা যদি এটা করতে থাকি তাহলে হিউম্যানরাও এক্সটিংক্ট হয়ে যাবে, যেমন ডাইনোসর হয়েছে। একদম। আর আর কি কি বলতে পারো? আর কি হতে পারে? নষ্ট হয়ে যাবে আমাদের সুন্দর এই পৃথিবীটা, নষ্ট হয়ে যাবে। বলো গাছ কেটে ফেলছি, তার জন্য আমাদের এত পলিউশন বেড়ে গেছে, তার জন্য আমাদের দূষণ বেড়ে গেছে, আমাদের এই বলো বলো শ্রীজা। গরমে নয়, এই সমস্ত গাছ কেটে ফেললে আমরা গাছের থেকে যে ফল পাই, ওষুধ পাই, সেগুলো আমরা আর পাবো না, সেগুলো নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে, তাই তো? একদম, আমাদের কাগজ বেশি নষ্ট করতে নেই, কারণ কাগজ তৈরি হয় কোথা থেকে? গাছের থেকে, তাই একদম। তার জন্য আমাদের কি করা উচিত? আমাদের প্রচুর পরিমাণে কি লাগানো উচিত? গাছ লাগানো উচিত। আর আমাদের কি করা উচিত নয়? আর কি করা উচিত নয়? আর দূষণ করা উচিত নয়, জল দূষণ, বায়ু দূষণ এগুলো করা উচিত নয়। আমাদের হর্ন বাজানো বেশি উচিত নয়, তাই তো? আমাদের জলের মধ্যে প্লাস্টিকের বোতল, প্লাস্টিক, কাগজ নোংরা ফেলা উচিত নয়। আমাদের প্রচুর গাছ লাগানো উচিত, তাই তো? হ্যাঁ কি না?